সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি, সব কাজ আমি যেন ভালোভাবে করি। সারাদিন ফোন নিয়ে ঘাটাঘাটি করবে, আর তো কোনো কাজই নেই। 9টা বাজে, এখনো ঘুম থেকে উঠলো না, আজকে ডাকবোই না। আরে কি রে, ওঠ! আরে 9টা বাজে তো, আমার তো সব ঘর ছেড়ে হয়ে গেল, ওঠ এবার অন্তত। কত ভালো ভালো স্বপ্ন দেখি আর মা। সারাদিন ফোন নিয়ে ঘাঁটবে, কোনো তো কাজকর্ম নেই। আর লকডাউনটা হয়তো ভালোই হয়েছে, ফোন নিয়ে ঘাঁটার টাইমটা আরো বেড়ে গেছে। এবার বলি একটু, ওঠ, ঘরটার একটু মোছ, এন ঘরটা মোছ, মোছ তো একটু ঘরটা মোছ। মুছে যা দিনগুলি আমায় যে পিছু রাখে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা। কি করে মুছছিস, ঠিক করে মোছ। হ্যালো এভরি স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে তোমাদের আমি যেটা করাবো, আজকে তোমাদের আজকে আমি ম্যাথসে কিছু সূত্র করাবো। তো তোমাদের আজকে কিছু করাবো, সেটা হচ্ছে তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। বলো তো, a² + b² সূত্র কি? a² + b² সূত্র হলো, বলতো a² + b² সূত্র কি? ইকুয়াল টু, মিউট করেছিস কেন, কার সাথে কথা বলছিস? কি কর, বল a² + b² সূত্র কি বল। এই এই তোর দিকে কেন, ক্যামেরা অফ কেন? তো a² + b² সূত্র কি? a² আর ভাল লাগছে না অনলাইন ক্লাস, একটু মিউট করে টিভি দেখে আসি, বরঞ্চ টিভি দেখে আসি। এই তোমরা সব বুঝে গেছো তো, কেউ তো কোনো কোশ্চেন করছো না, তোমাদের সব হয়ে গেছে জানা। ঠিক আছে তাহলে আজকে তাহলে এইটুকুই থাক, আমি আমার অনলাইন ক্লাস অফ করছি। কেউ কিন্তু কিছু জিজ্ঞাসা করলে না, বুঝেছো তো? ঠিক আছে তাহলে আজকে ক্লাস এইটুকুই, আমি অনলাইন ক্লাস বন্ধ করলাম, মিস করো। এ বাবা, ম্যাডাম কত দূর চলে গেল, আমি তো কিছু বুঝতে পারছি না, 10 মিনিট টিভি দেখতে গেলাম। না ম্যাম, ইয়েস ম্যাম, হ্যাঁ আমি আছি ম্যাম, এই তো করছি ম্যাম। হ্যাঁ ম্যাম, সব বুঝতে পেরেছি ম্যাম, কিছু তো বুঝতে পারেনি। হ্যাঁ ম্যাম, সব বুঝতে পেরেছি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা দেখছেন এম নিউজ, যেখানে সব সময় জানানো হয় সত্যি ঘটনা। লকডাউনের জেরে ছেলেপেলেরা করছে না পড়া, সবাই শুধু বসে বসে অনলাইনে করছে, ভিডিও দেখছে, আর কিছু না। আর সেই জন্যই প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী করে দিয়েছে এক্সাম বাতিল, তোমরা এখন বসে বসে যত পারো করো মজা। হবে না আমার পরীক্ষা, দিতে হবে না আমাকে পরীক্ষা, সত্যি আমাকে দিতে হবে না, অত হাসার কে আছে? পরীক্ষা হবে না হবে না জানতে এসেছিলাম, পরীক্ষা যদি না হয়ে যায় এবার জেনে গেছি, এবার চলে যাব।
যেখানে শুধু সত্যি ঘটনা বলা হয়। গতকাল জানানো হয়েছিল পরীক্ষা নাও হতে পারে, কিন্তু আজ আবার নতুন খবর, যখন তখন পরীক্ষার রেডি থাকো তোমরা। আজকে ফুচকা খাবো মা? না, সারাক্ষণ খালি ফুচকা খাওয়া, চপ খা, এসবই মাথায় ঘোরে। মা একটুখানি বানিয়ে দাও না। না বাবা, পড়ছিস পর মা, জীবনে অনেক উন্নতি করতে হবে। ও মা, মা মা গো, হ্যাপি মাদার্স ডে। মা বলো না, মা কোনো আপনার না, মা হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। মাকে যত কিছু যা কিছুই বলো, কিন্তু দিনের শেষে সেই মায়ে কিন্তু তোমার পাশে থাকবে, তাই মা বাবাকে কোনো দিন কষ্ট দেওয়ার কথা মনে করো না। আমরা মানুষ, আমরা জানি ভুল করে ফেলি, কিন্তু তারা কিন্তু ভুল করে না। আই লাভ ইউ মা। অনেক বড় হো মা, অনেক বড়। আমাদের ফার্স্ট ভিডিও অনেক করে লাইক করো, অনেক শেয়ার করো দুই বোনকে, আর হ্যাঁ কমেন্টস করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে অনেক 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 শেয়ার করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এইভাবেই আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করতেও ভুলবে না। বাই বাই।